গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ইউনিয়ন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্দেহজনক সাতজনকে আটক করেছে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, রোববার রাতে দলীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাহিদুল। শাখামারা ব্রিজের কাছে এলে সংঘবদ্ধ কয়েকজন তার গতিরোধ করে। এরপর এলো পাতরে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে নেওয়া হয় রংপুর মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করা হয়েছে। দড়ি দিয়ে আগের রাস্তা ইয়ে করছিল, রশি দিয়ে অতর্কিত আমি গাড়ি ব্রেক করছি, অতর্কিত ভাবে এসে ধরছি। ওনারা কালকে রাতে ওনাকে একা পেয়ে সাতজন তলা থেকে আসতেছিল, একা পেয়ে এই যে কয়েকজন ওনাকে কোবাইছে, তাদের কিন্তু জাহিদুল ভাই স্পষ্টভাবে নাম বলছে যে অমুক 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 অমুক। তারা আমার বেটাকে মারছে, তাদের আমি ফাঁসি চাই, এইরকম আমার বেটাকে এইরকমভাবে চড়ে আমাচ্ছে। আমি দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে গাইবান্ধা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা গেছে কিনা জানাবেন, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে সবকিছু মিলিয়ে জানাবেন। শাকিল, যেটা হত্যাকাণ্ডের ব্যাপারে এখনও কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় কিন্তু এখনও মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহিদুল ইসলামের বাবা বাদী হয়ে কিন্তু মামলা দায়েরের জন্য ইতিমধ্যে সুন্দরগঞ্জ থানায় পৌঁছেছে বলে আমি জানতে পেরেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে কিন্তু উৎসুক জনতা এবং আপনার হচ্ছে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে খণ্ড খণ্ডভাবে বিক্ষোভ মিছিল করছে। দফায় দফায় কিন্তু তারা ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল শেষ করেছে। এখানে এই সাইদানতলা বাজারে কিন্তু পুলিশ, র‍্যাব, পুলিশ, ডিবি পুলিশ এবং হচ্ছে বিজিবি বর্ডার গার্ড পুলিশ কিন্তু এখানে টহল দিচ্ছে এবং তারা কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে জাহিদুল ইসলামের স্ত্রী এবং পরিবারের সাথে আমি কথা বলতে জানতে পেরেছি যে জাহিদুল ইসলামের স্ত্রী যেটা বলেছে, তার একটি সন্তান দেড় মাস আগে জন্মলাভ করেছে এবং একটি পাঁচ বছরের শিশু রয়েছে, তাদেরকে সে কীভাবে লালন পালন করবে। এবং এই জাহিদুল ইসলাম এখানকার যুবলীগের আপনার সভাপতি থাকার কারণে কিন্তু এখানে যেহেতু জামাত শিবির অধ্যুষিত এলাকা, সেই কারণে সে এখানে যে মিটিং মিছিল করছিল তাকে রেস ধরে কিন্তু এই কাণ্ডটা, হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বলে জানা গেছে। তবে আমি কবিরের কাছে যেটা জানতে পেরেছি, সে কিন্তু আমাকে বলেছে যে এখানে 20-25 জনের মতো তারা গামছা মুখোশ পরে কিন্তু তাদেরকে এই পথরোধ করে আটক করেছিল। এবং সে জানিয়েছে যে জাহিদুল ইসলাম যখন আহত অবস্থায় সুন্দরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে যখন চিকিৎসা নিচ্ছিল, তখন সে কিন্তু কারা কারা তাকে আপনার হচ্ছে আহত করেছে বা তাকে যারা মারছে তাদের নাম কিন্তু, চার পাঁচ জনের নাম কিন্তু সে বলেছে বলে কবির আমাকে জানিয়েছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন।